অল্প মশলা, অল্প তো প্যানে তেল দিয়ে দিলাম। এখন কয়েকটা লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটাকে এখন একটু নরম করে ভেজে নিলাম। এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট ও শিট। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর এখানে কিন্তু পেঁয়াজ আছে প্রায় 1/2 কাপের মতো। এখন আদা রসুনটাও ভেজে নিব। এরপর যা দিয়ে দিব হলুদ গুঁড়া, আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন একটু পানি অ্যাড করে দিব। তো এই পর্যায়ে 1 মিনিটের মতো মশলাটা আমি কষিয়ে নিব। মাংস করে দিব, এখানে আমি 1 কাপ গরুর মাংস নিয়েছি চর্বি সহ। এটাকে 2 মিনিট ঢাকা দিয়ে ঢেকে দিলাম। তো এখানে 1/2 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাংসটাকে কষিয়ে নেওয়ার জন্য। মাংসটা কষিয়ে নিলাম। এই পর্যায়ে আমি 2টা মাঝারি সাইজের আলু এভাবে সাইজ করে কেটে নিয়েছি। এখন মাংসের সাথে এটা একটু কষিয়ে নিব। তারপর চাল ডাল দিয়ে দিব। তো এ পর্যায়ে আমি চাল ডাল দিয়ে দিব। আমি এখানে 1 কাপ রেগুলার যে রান্নার চাল, সিদ্ধ চাল, সেটা নিয়েছি, আর 1 কাপ নিয়েছি ডাল। 2 রকম ডাল মিলে আমি এখানে 1 কাপ নিয়েছি, মুগ ডাল এবং মসুর ডাল।
এখন এটাকে ভালো করে মিশিয়ে নিবি। চাল এবং ডালের পরিমাণ সম পরিমাণ হলে কিন্তু খিচুড়িটা অনেক ভালো হয় খেতে। চাল আর ডালটাকে এভাবে কিছুক্ষণ ভেজে নিলাম, যখন দেখবো মিশে লেগে যাবে তখন আমি পানি অ্যাড করে দিব। যে সিদ্ধ চাল এই জন্য কিন্তু আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নামিয়ে নিব। আর নামানোর আগে আমি কয়েকটা কাঁচা মরিচ দিব আর একটু জিরার গুঁড়া দিয়ে এটাকে নামিয়ে নিব। তো রান্নার পরে ফিরে আসবো। নরম খিচুড়ি আজকে অল্প মশলা অল্প মাংস নতুন থেকে ভালো হচ্ছে না, সামান্য একটুখানি গড়ে দেবো তোর নরম নরম বস পড়েছে। সর্দির জন্য বেশি সর্দি।